শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গতদিন আমরা উপপাদ্য একটা বুঝেছিলাম, আজকে আমরা উপপাদ্য দুইটা বুঝবো। উপপাদ্য দিয়ে কি বলেছে দেখো, সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। এই এটা একটা সামান্তরিক, এর বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান হবে, সেটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে চলো লিখে লিখে এটা একটু প্রমাণ শিখি। তাহলে প্রথমে আমরা একটা সামান্তরিক এঁকে নেই। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। আমরা একটাই সামান্তরিক এঁকে নিয়েছি, এটার নাম দিয়ে দেই এ বি সি ডি। এখন আমরা এসি এবং বিডি যোগ করে দিব। বিডি তাহলে আমাদের চিত্রটা আঁকা হয়ে গেল। এখন আমরা বিশেষ নির্বাচন লিখব। দেখো, মনে করি এবিসিডি একটি সামান্তরিক এবং এসি এবং বিডি তাদের দুইটি কর্ণ। তাহলে আমাদের এখানে কি প্রমাণ করতে বলেছে, সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। তাহলে আমাদের প্রথমে প্রমাণ করতে হবে এবি বাহু সমান সমান, দেখো এবি এর বিপরীত কি আছে, সিডি, সিডি বাহু। আরেকটা আছে এডি বাহু সমান সমান, এডি বাহুর বিপরীত কি আছে, বিসি, বিসি বাহু। আর খতে প্রমাণ করতে হবে, এটা হচ্ছে আমরা বাহুগুলো সমান এটা প্রমাণ করব, আর খতে হচ্ছে যে কোণগুলো। তাহলে আমাদের কোণ কি কি আছে দেখো, বিএডি, বিএডি এই এ কোণ সমান সমান, এর বিপরীত কি আছে, এ কোণের বিপরীত সি কোণ। তাহলে বিসিডি, বিসিডি সি কোণ। একইভাবে অ্যাঙ্গেল এ বি সি অর্থাৎ এই বি কোণ সমান সমান, তাহলে বি কোণের বিপরীত কি আছে, ডি কোণ, এ ডি সি এই দুটো সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। আগের মতো আমি একটা ঘর করে নিলাম, যার বাম পাশে থাকবে আমার ধাপগুলো, ডান পাশে থাকবে যথার্থতা। আমরা কি জানি একান্তর কোণগুলো সমান হয়। তাহলে আমরা এখানে দেখো এবি আর ডিসি হচ্ছে আমাদের সমান্তরাল, যেহেতু এটা একটা সামান্তরিক, আর এসি তাদের ছেদক। তাহলে এখানে যে একান্তর কোণগুলো হবে সেগুলো সমান হবে। এক নম্বরে আমরা সেটাই লিখব, এক নম্বর হচ্ছে এবি সমান্তরাল ডিসি এবং এসি তাদের ছেদক। সুতরাং আমরা কি লিখতে পারি, দেখো অ্যাঙ্গেল বিএসি, এই বিএসি এই কোণটা, এটা বিপরীত কোণ কোণটা আছে, একান্তর মানে হচ্ছে বিপরীত, বিপরীত আছে হচ্ছে সি কোণ, এ কোণের এই অংশে বিপরীত কি কোণ, সি কোণের এই অংশ। তাহলে এসি ডি আমরা লিখলাম, এসি ডি আমাদের শর্ত হচ্ছে একান্তর কোণ সমান। দুই নম্বরে আমরা একই কাজ করতে পারি বিপরীত বাহুর জন্য। তাহলে আমাদের বিপরীতে কি আছে, বিসি, যে বিসির বিপরীত কি আছে, এডি। তাহলে বিসি আর এডি হবে সমান্তরাল, এবং ঠিক একইভাবে এসি তাদেরও তো ছেদক, তাই না? তাহলে এসি তাদের ছেদক। তাহলে আমরা আগের মতো লিখতে পারি, সুতরাং অ্যাঙ্গেল এ সি বি প্লাস সমান সমান, এখন আমরা এ সি বি সি কোণের এই অংশটুকু নিয়ে কথা বলছি। তাহলে এই অংশের বিপরীত কোন অংশ, তোমার সি এ ডি বা ডি এ সি এই অংশ। তাহলে এটা লিখব, অ্যাঙ্গেল ডি এ সি, এটাও কি শর্ত একই। এখন দেখো আমার এখানে দুটো ত্রিভুজ আছে না, এখন ত্রিভুজ এ বি সি, এই যে এ বি সি এই অংশ, এসি যেহেতু আমাদের কর্ণ, এসি কর্ণ হইলে তোমার এটাকে দুই ভাগে ভাগ করেছে, একটা হলো এ বি সি আর একটা হচ্ছে এডিসি,
এই দুইটা ত্রিভুজে আমরা উপরে যে ধাপগুলো লিখেছি সেখান থেকে কি কি পাই দেখো, অ্যাঙ্গেল বিএসি সমান সমান অ্যাঙ্গেল এসিডি, এটা এক নম্বরে আমরা লিখেছিলাম। আবার পাই অ্যাঙ্গেল এসিবি সমান সমান অ্যাঙ্গেল ডিএসি, এটা আমরা দুই নম্বরে লিখেছিলাম। এবং এসি সাত বাহু হচ্ছে সাধারণ, সাধারণ মানে হচ্ছে কমন, মানে দুটার ভিতরেই আছে। তাহলে একটা ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয় এবং একটি সাধারণ বাহু থাকে, তাহলে ওই ত্রিভুজ দুইটা হয় সর্বসম। সর্বসম মানে হচ্ছে যে সব দিক দিয়ে এটা সমান হবে। তাহলে আমরা ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিসি দুইটাকে সর্বসম বলতে পারি। এখন দেখো এ বি সি, এই যে এ বি সি এই ত্রিভুজটা, এ ডি সি এই ত্রিভুজটা দুইটা সমান, তাহলে একদম সর্বসম মানে হচ্ছে যে এ বি বাহু আর সি ডি বাহু, আমি যদি এই এ বি সিটাকে কেটে উল্টা করে, এই বি কোণটাকে ধরে উল্টা করে আমি যদি ডি কোণের এখানে বসাই, তাহলে আমার কি হবে দেখো, এ বি বাহুটা সি ডি বাহুর সাথে মিলে যাবে না, বি সি বাহুটা এ ডি বাহুর সাথে মিলে যাবে, আর এসি এসি বাহুর সাথে মিলে যাবে, এসি তো কমন। তাহলে ওই অংশটাই আমরা এখন লিখব। আমরা যদি কেটে এটা হুবহু এবিসি ত্রিভুজটাকে এডিসি ত্রিভুজের উপর বসাই, তাহলে আমার এবি বাহুটা গিয়ে কার উপর পড়বে, সিডি বাহুর উপর। একইভাবে বিসি বাহুটা কার উপর পড়বে, এডি বাহুর উপর। ও অ্যাঙ্গেল এবিসি এই কোণটা, এই যে দেখো এবিসি এই কোণটা কোথায় বসবে, আমার এবি বাহু ডিসি বাহুর উপর বসেছে, বিসি বাহু এডি বাহুর উপর বসেছে, তাহলে এই কোণটা আর এই কোণটা আমি হুবহু একই জায়গায় পাবো না। তাহলে এবিসি সমান সমান অ্যাঙ্গেল এডিসি। দেখো অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এটা আমরা এসি কর্ণের জন্য প্রমাণ করেছি, ঠিক আছে, আমরা বিডি কর্ণের জন্য একইভাবে প্রমাণ করতে পারি। আমরা যদি বিডিটাকে কর্ণ ধরি, তাহলে বি এ ডি সর্বসম ত্রিভুজ বি সি ডি হবে। তাহলে সুতরাং সেটার ক্ষেত্রে কোনটা কি হবে, কোনটা হবে বি এ ডি সমান সমান অ্যাঙ্গেল বি সি ডি। তাহলে এখন দেখো আমরা এখানে এ বি সমান সমান সি ডি আর বি সি সমান সমান এ ডি এটা প্রমাণ করে ফেলেছি। এটা আমাদের প্রমাণের এক নম্বরে ছিল, তাই না? আমরা যে প্রমাণ করতে চেয়েছিলাম এ বি বাহু সমান সমান সি ডি বাহু, এ ডি বাহু সমান সমান বি সি বাহু, যেটা আমরা এখানে লিখেছি। আর দুই নম্বর প্রমাণে চেয়েছিলাম বি এ ডি সমান সমান বি সি ডি আর এ বি সি সমান সমান এ ডি সি। তাহলে আমরা এখানে প্রমাণ করেছিলাম হচ্ছে যে তোমার এ বি সি সমান সমান এ ডি সি, আর যখন আমরা পরবর্তী বিডি কর্ণটা নিব তখন হচ্ছে যে আমরা বি এ ডি সর্বসম বি সি ডি পাবো, সেখান থেকে বি এ ডি সমান সমান বি সি ডি পাবো। এই যে দেখো বি এ ডি, আমরা যখন বিডি কর্ণ নিব তখন বি এ ডি আর বি সি ডি দুইটা ত্রিভুজ পাবো, সেই দুইটা ত্রিভুজ কি হবে, সর্বসম হবে। সর্বসম হলে আমাদের এই কোণটা তো এসে এই কোণের উপর পড়বে, তাই না? সেটা এখানে লিখেছি দেখো বি এ ডি সমান সমান বি সি ডি, এই যে বি এ ডি সমান সমান বি সি ডি। তাহলে আমাদের এখান থেকে প্রমাণ হয়ে গেল যে এ বি বাহু সি ডি বাহু সমান, বি সি বাহু এ ডি বাহু সমান, এবং অ্যাঙ্গেল এ বি সি সমান সমান অ্যাঙ্গেল এ ডি সি, আর অ্যাঙ্গেল বি এ ডি বি এ ডি সমান সমান বি সি ডি প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পেরেছো, যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী উপপাদ্যটা নিয়ে আলোচনা করবো।